বাংলাদেশের সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতি জনাব মোহাম্মদ তারিকুল হাকিম এবং মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান মোহাম্মদ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের রুহুর মাগফিরাত কামনা করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা টিএনও শামীমা আক্তার নিপা সার্কেল এসপি মোহাম্মদ শহীদুল ইসলাম আশুলিয়া থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গকণ এ সময় জাতীয় স্মৃতিসৌধের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন যে অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে বাংলাদেশের জন্ম আইনের সুশাসন প্রতিষ্ঠা করে দুই বিচারপতি মহোদয় স্বাক্ষর পরবর্তীকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা ভনের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে জন্ম নিয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাদের স্বপ্নের সত্যিকারে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল ও গৌরবময় করে তুলতে পারি আমি এই প্রতিজ্ঞায় নিজেকে সর্বক্ষণ সচেষ্টায় রাখব স্বাধীনতা সংগ্রামের সকল শাহাদাত বরণকারী মা ও বোনের সম্ভ্রম হারানোর যথাযথ মর্যাদা রক্ষা করে রিপোর্ট করেছেন রাজধানী ঢাকা থেকে তৃষা তালুকদার